नमस्कार, गुड मॉर्निंग टू ऑल ऑफ माय पीएचडी टू स्टूडेंट्स। आफ्टर ए लॉन्ग इंटरवल टुडे वी आर स्टार्टिंग आवर क्लास अगेन। टुडे वी विल लर्न हाउ टू मेक ए सेंटेंस। हमें आज के शिखब আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, বাক্য রচনা তৈরি করতে পারি। আমরা জানি বাক্য রচনা অনেক রকম ভাবে লেখা যায়, অনেক রকম ভাবে বানিয়ে লেখা যায়। আমি ল্যাপটপের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। সাচ অ্যাজ ক্যাট, তার অর্থ হলো বিড়াল। ক্যাট দিয়ে আমরা অনেক রকম ভাবে বাক্য রচনা তৈরি করতে পারি, যেমন দিস ইজ এ স্মল ক্যাট, দিস ইজ এ স্মল ক্যাট, এই বা একটি ছোট্ট বিড়াল। নেক্সট, যেমন প্যান, পেন, পেন হলো কলম। তো কলম দিয়ে আমরা লিখি, তো কলম দিয়েও আমরা বাক্য রচনা লিখতে পারি যে দিস ইজ এ বিউটিফুল পেন। দিস ইজ এ বিউটিফুল পেন, এই হলো একটি সুন্দর কলম। নেক্সট ওয়ার্ড, ফিশ, ফিশ, এফ আই এস এইচ, ফিশ, ফিশ। তোমরা সবাই জানো ফিশ হলো মাছ, এবং মাছ আমরাও জানি যে মাছ জলে থাকে। মাছ দিয়েও একটা সেন্টেন্স আমরা তৈরি করতে পারি যে দিস ইজ এ স্মল ফিশ। And the next word, box, box, baksho. The baksho diya to hai, this is a small box. This is a small box, ebhulo ekti chutto baksho. And cup, amra barite সবাই চা খাই, তো চা আমরা কাপ, কাপের মধ্যে রেখে খাই। তো কাপ দিয়ে আমরা একটা বাক্য রচনা, সুন্দর একটা বাক্য রচনা লিখতে পারি যে দিস ইজ এ, দিস ইজ এ কাপ। আপেল, নেক্সট ওয়ার্ড আপেল, আপেল একটি ফলের নাম হয় আপেল, এবং আমরা এটা সবাই খাই। তো আপেল দিয়ে একটা সুন্দর আমরা সেন্টেন্স তৈরি করতে পারি যে দিস ইজ অ্যান আপেল। দিস ইজ অ্যান আপেল, এই হয় একটি আপেল। নেক্সট ওয়ার্ড, অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু, এটাও আমরা খাই, ফল হিসাবে খাই। তো অরেঞ্জ দিয়েও একটা সেন্টেন্স আমি তৈরি করেছি, দ্যাট ইজ অ্যান অরেঞ্জ। That is an orange. We buy একটি কমলা লেবু, ঠিক আছে। আবার বয়, ঠিক আছে, বয়,
মানে আমরা আমরা ছেলেরা সাধারণত ছেলেদের বই বলা হয় মানব তো বই দিয়ে একটা সেন্টেন্স হলো রাম ইজ এ গুড বয় রাম ইজ এ গুড বয় রাম একজন ভালো ছেলে রাম ইজ এ গুড বয় ঠিক সেইভাবে গার্ড মেয়ে বালিকা তো সাধারণত ফিমেলদের বলা হয় এটা তো ঠিক সেইভাবে আমরা গার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারি যে সীতা ইজ এ গুড গার্ড আজকে এই যে আমরা কয়েকটি মিক্স সেন্টেন্স এখানে তৈরি করে দিলাম তো এগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং আরো জানার জন্য তোমরা আরো বাড়িতে প্র্যাকটিস করবে তো এখানে যে সমস্ত সেন্টেন্সগুলো দেওয়া আছে সব সেন্টেন্সগুলো অর্থ সহ তোমরা আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে